press the bell icon on the YouTube app and never miss another update. آقای ترامپ قمارباز، بدان در اونجایی که فکر نمی کنی نباید به رئیس جمهور ما اهانت کنی، باید بدانی چی میگویی. সাম্প্রতিক সময়ে ইরাকে আমেরিকার আক্রমণে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন, যার নাম হচ্ছে কাসেম সুলাইমানি, যিনি একসময় ইরানি মেজর জেনারেল ছিলেন এবং ১৯৯৯ সাল থেকে তিনি কুদস ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কুদস ফোর্স মূলত বহির্মুখী সামরিক বাহিনী এবং গোপনীয়তার জন্য দায়বদ্ধ একটি বিভাগ, যারা ইরানের বাইরে অপ্রচলিত যুদ্ধে ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এখনকার এই ভিডিওটিতে আমরা এই কাসেম সুলাইমানি এর জীবনের নানা অজানা তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। কাসেম সুলাইমানি মূলত তার সামরিক জীবন শুরু করেছিলেন ১৯৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের শুরুতে। তিনি ৪১তম বিভাগের অধিনায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি বেশ কিছু ঐচ্ছিক অভিযানের সাথে জড়িত ছিলেন, সাদ্দাম বিরোধী শিয়া ও ইরাকের কুর্দি গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা প্রদান এবং পরবর্তীতে ফিলিস্তিন অঞ্চলগুলিতে লেবাননের হিজবুল্লাহ এবং হামাসকে সহায়তা প্রদান করেছেন। ২০১২ সালে সুলাইমানি সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিশেষত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্টের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ক্ষেত্রে সিরিয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ২০১৪ থেকে ১৫ সালে ইসলামিক স্টেট অব ইরাক এবং লেভান তথা আইএসআইএল এর বিরুদ্ধে অগ্রসর হওয়া সম্মিলিত ইরাকি সরকার এবং শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডেও বিশেষভাবে সহায়তা করেছেন। এবার চলুন জেনে নেওয়ার চেষ্টা করি সুলাইমানির প্রাথমিক জীবন এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সম্পর্কে। সুলাইমানি ১৯৫৭ সালের ১১ মার্চ কেরমন প্রদেশের কানাতি মালেক গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যৌবনকালে তিনি কারমান শহরে চলে আসেন এবং সে সময় তার বাবা ঋণ পরিশোধের জন্য নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। এরপর ১৯৭৫ সালে তিনি কারমান ওয়াটার অর্গানাইজেশনের একজন ঠিকাদার হিসেবে কাজ শুরু করেন। এর পাশাপাশি তিনি অবসর সময়ে স্থানীয় ব্যায়ামাগারে শরীরচর্চা এবং আয়াতুল্লাহ খমিনির একজন ঘনিষ্ঠজন হুজ্জাত ক্যাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। কাসেম সুলাইমানির সামরিক জীবন মূলত শুরু হয়েছিল ইরান বিপ্লবের পর ১৯৭৯ সালে। সে সময় তিনি ইরানের আইআরজিসিতে যোগদান করেন। প্রাথমিক জীবনে তিনি একজন সামরিক প্রহরী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং উত্তর পশ্চিম ইরানে অবস্থান নেন। এরপর পশ্চিম আজারবাইজান প্রদেশে কুর্দি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের দমনে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে সুলাইমানি তার সামরিক কর্মক্ষেত্রে ধাপে ধাপে উন্নতি লাভ করতে থাকেন। ১৯৮০ সালে সাদ্দাম হুসেইনের সাথে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি যুদ্ধের ময়দানে যোগদান করেছিলেন একটি সামরিক সংস্থার নেতা হিসেবে। সেখানে তিনি ব্যক্তিগতভাবে একত্রিত হয়েছিলেন এবং কেরমানদের লোকদের সমন্বয়ে একটি সামরিক দল গঠন করেছিলেন এবং তিনি তাদেরকে নিজেই প্রশিক্ষণ দেন। তিনি অত্যন্ত দ্রুত সময়ে একাধিক বিভাগের বীরত্বের জন্য খ্যাতি অর্জন করেন এবং ইরাকের দখল করে নেওয়া জমিগুলি পুনরুদ্ধার করতে সফল অভিযানের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সামরিক ব্যক্তি হিসেবে ইরানে শীর্ষস্থানে উঠে আসেন। ১৯৯৯ সালের ১০ সেপ্টেম্বর থেকে ১৯৯৮ সালের ২১ মার্চ এর মধ্যে যে কোনো সময় আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার হিসেবে তাকে নিয়োগদান করা হয়। তবে তার নিয়োগের সঠিক তারিখটি পরিষ্কার নয়। ইরানের এই বিশেষায়িত কুদস ফোর্সের কমান্ডার হওয়ার পর থেকেই তিনি মধ্যপ্রাচ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অসাধারণ ভূমিকার কারণেই ইরান মধ্যপ্রাচ্যের সামরিক স্থিতিশীলতা এবং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং তার অসামান্য দক্ষতার কারণেই আমেরিকা, ইসরায়েল এবং তার অন্যান্য মিত্ররা মধ্যপ্রাচ্যে বিশেষভাবে সুবিধা করে উঠতে পারছিল না বিভিন্ন অভিযানের ক্ষেত্রে। আর যে কারণেই তিনি আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের কাছে চক্ষুশূলে পরিণত হন। সুলাইমানিকে মধ্যপ্রাচ্যের একক এবং সবচেয়ে শক্তিশালী অপারেটিভ এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে লড়াই করা, সেই সাথে
মধ্যপ্রাচ্যে শিয়া ও ইরানি প্রভাব বিস্তারে অন্যতম প্রধান সামরিক কৌশলবিদ হিসেবে বর্ণনা করা হয়, যে কারণে অনেক আগে থেকেই এই সুলাইমানি আমেরিকার হিট লিস্টের প্রথম দিকে ছিলেন। বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েও সর্বশেষ 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টার্গেট করা বিমান হামলায় তিনি নিহত হন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।